Assalamu alaikum. Welcome to BNI's Home School program. Dear students, how are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also fine. I am Arjumuni, an assistant teacher of English. Today, I am going to take a class for the students of class 7, subject English second paper. Our today's class long is 18, homework long 18. Our today's topic is articles, use of articles. Dear students, আজকে ক্লাস শুরু করার আগে আমি আর্টিকেল সম্পর্কে তোমাদের একটু বেসিক ধারণা দিয়ে নিব যে আর্টিকেল বলতে আমরা কি বুঝি। এখানে আমি তোমাদের দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেলের ব্যবহার নিয়ে দুটো এক্সাম্পল নিয়ে এসেছি। তো তার আগে আমরা একটু আর্টিকেল সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নিয়ে নিই। আর্টিকেল বলতে বোঝায় এ, অ্যান, দ্য, এই তিনটি শব্দকে, এই তিনটি শব্দকেই আর্টিকেল বলে। এখন আর্টিকেল কত প্রকার? আর্টিকেল দুই প্রকার, ডেফিনেট অ্যান্ড ইনডেফিনেট। ডেফিনেট শব্দটির অর্থ হচ্ছে নির্দিষ্ট, ইনডেফিনেট অনির্দিষ্ট। এ, অ্যান এই দুটো আর্টিকেলকে ইনডেফিনেট আর্টিকেল বলে, আর দা শব্দটিকে বলে ডেফিনেট আর্টিকেল, নির্দিষ্ট। এখন এ, অ্যান এটা হচ্ছে অনির্দিষ্ট কোনো ব্যক্তি, প্রাণী ও বস্তুকে যখন বোঝানো হয় তখন এ অথবা অ্যান ব্যবহার করা হয়, অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বা অ্যান বসে। এখন কথা হচ্ছে এ, অ্যান এই শব্দ দুটির অর্থ প্রায় কাছাকাছি, একটি, প্রায় কি, একেবারেই একই অর্থ। এ শব্দের অর্থ একটি, অ্যান শব্দের অর্থ একটি। এখন এ, অ্যান কোথায় বসে? এ সাধারণত কোনো ওয়ার্ড যখন কনসোন্যান্ট লেটার দিয়ে শুরু হয় তখন তার পূর্বে এ বসে। কোনো ওয়ার্ড যখন ভাওয়েল দিয়ে শুরু হয়, এ, ই, আই, ও, ইউ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই জানো ভাওয়েল কয়টি এবং কী কী, একেবারেই ছোটোবেলার পড়া। এ, ই, আই, ও, ইউ এই শব্দগুলো দিয়ে যখন কোনো ওয়ার্ড শুরু হয় তখন তার পূর্বে এ বা তখন তার পূর্বে অ্যান বসে। দা কোনো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা প্রাণী বা বস্তুকে যখন বোঝানো হয় তখন তার পূর্বে দা বসে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে এ, অ্যান, দা এর ব্যবহার জেনে নিই। ইউজ অফ আর্টিকেলস, আইটেম নং ওয়ান। আমাদের ইংলিশ সেকেন্ড পেপার সাবজেক্টে ওয়ান নাম্বার কোশ্চেনেই থাকবে আর্টিকেল। ফিল ইন দ্য গ্যাপস উইথ এ, অ্যান অর দা অ্যান্ড পুট আক্রস হোয়ার নো আর্টিকেল ইজ নেসেসারি বা নিডেড। ডিয়ার স্টুডেন্টস, যেখানে এ, অ্যান বা দা কোনো আর্টিকেলই বসে না এবং সেই শব্দের পূর্বে যখন কোনো আর্টিকেল বসানো যায় না তখন সেখানে আমরা ক্রস ব্যবহার করে থাকি, ফাঁকা না রেখে সেখানে আমরা ক্রস ব্যবহার করে থাকি। নাম্বার ওয়ান, দিস ইজ টেকেন ফ্রম দ্য শর্ট সিলেবাস অফ অ্যানুয়াল এক্সাম। শর্ট সিলেবাস থেকেই আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দুটো নিয়ে এসেছি। শর্ট সিলেবাস থেকে আমরা ওয়ান এবং টু দুটো প্যাসেজ নিয়ে এসেছি। ওকে, ওয়ান, পহেলা বৈশাখ ইজ ড্যাশ ফার্স্ট ডে অফ বাংলা ইয়ার। এখানে এ নাম্বার গ্যাপে কি আর্টিকেল বসবে? ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু ভালো মতো খেয়াল করো। পহেলা বৈশাখ ইজ ড্যাশ ফার্স্ট ডে। এখন এই ফার্স্ট ডে মানে প্রথম দিন, বাংলা বছরের প্রথম দিন, এটাকে আমরা নির্দিষ্টভাবেই বুঝিয়ে থাকি, এটা কোনো অনির্দিষ্ট নয়, একেবারে সুনির্দিষ্টভাবেই আমরা বাংলা বছরের প্রথম দিনটিকেই আমরা পহেলা বৈশাখ হিসেবে উদযাপন করে থাকি। সো এখানে আমাদের আর্টিকেল বসবে দা, নির্দিষ্টভাবে যখন বোঝানো হয় তখন তার পূর্বে বসে দা। নেক্সট, এখানেও আমাদের দা বসবে। ডিয়ার স্টুডেন্টস, এখানে একটু এই যে এটাও দা হবে। ড্যাশ ডে ইজ ড্যাশ পাবলিক হলিডে, তাহলে এখানে হবে বিএ অ্যান্সার হবে দা, দ্য ডে ইজ ড্যাশ হলিডে। এই দিনটি পাবলিক ছুটির দিন। পাবলিক ছুটির দিন বলতে এখানে এখানে আমাদের বসবে এ, কারণ এটা অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে, তাই সি নাম্বারের অ্যান্সার হবে এ আর বিএ হবে দা। ইট ইজ অবজার্ভ অ্যাক্রস ড্যাশ কান্ট্রি উইথ ট্র্যাডিশনাল ফেস্টিভিটিস, যে এটা কীভাবে উদযাপন করা হয়, সারা দেশে ঐতিহ্যবাহী উৎসবের সাথে এই দিনটি পালন করা হয়। তাহলে অ্যাক্রস, এটা এখানে আমাদের কী হবে, কান্ট্রি, এই আমাদের এই বাংলাদেশেই এই দিনটি উদযাপন করা হয়, তাহলে বাংলাদেশকে বা এই কান্ট্রিটাকে নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে, তাই কান্ট্রির পূর্বে এখানে দা বসবে। অন ড্যাশ ডে, অন দিস ডে, মানে এই দিনটিকে নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে তাই এখানে দা বসবে। অন দিস ডে ড্যাশ ট্রেডার্স অ্যান্ড শপকিপার্স অফ আওয়ার কান্ট্রি ওপেন ফ্রেশ অ্যাকাউন্ট বুকস, মানে এই দিনটিতে ব্যবসায়ী এবং দোকানিরা আমাদের দেশের ব্যবসায়ী এবং দোকানিরা
একটা কি করে ওপেন ওপেন খোলে তারা ফ্রেশ অ্যাকাউন্ট বুকস, নতুন একটা হিসাবের বই খুলে তারা, একেবারে ফ্রেশ হিসাবের বই খুলে থাকে। তাহলে এখানে ট্রেডার্স অ্যান্ড শপকিপার্স এদেরকে নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে, এই যে অ্যাকাউন্ট বুকটা খোলে ট্রেডার্স অ্যান্ড শপকিপার্স, তাহলে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে এদেরকে, এখানে বসবে দা, অন দিস ডে দা ট্রেডার্স অ্যান্ড শপকিপার্স অফ আর কান্ট্রি ওপেন ফ্রেশ অ্যাকাউন্ট বুকস ড্যাশ লার্জ নাম্বার অফ পিপল ওয়ার ট্র্যাডিশনাল ড্রেস অ্যান্ড ব্রিং আউট ড্যাশ কালারফুল প্রসেশনস। তাহলে লার্জ নাম্বার অফ পিপল মানে বিপুল সংখ্যক লোক, তাহলে লার্জ এখানে এ বসবে, আর লার্জ নাম্বার অফ পিপল ওয়ার ট্র্যাডিশনাল ড্রেস, বিপুল সংখ্যক লোক ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে, এবং একটা কালারফুল প্রসেশন, কালারফুল প্রসেশন বলতে বোঝায় বর্ণাঢ্য শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। তাহলে এখানে আর লার্জ নাম্বার, আর এখানে হবে আউট দা কালারফুল, এই বর্ণাঢ্য শব্দটিকে নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে, তাই কালারফুল শব্দের পূর্বে এখানে দা বসবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা ফার্স্ট প্যাসেজটি সুন্দরভাবে আমরা বুঝে নিলাম। নেক্সট ওয়ান, আ ম্যান লিভড বাই ফরচুন টেলিং ইন ড্যাশ বিগ মার্কেট প্লেস, আ ম্যান লিভড বাই ফরচুন টেলিং ইন বিগ মার্কেট প্লেস। এখানে বিগ মার্কেট প্লেস বলতে এই শব্দটিকে অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে, বিগ মার্কেট প্লেসটা যে একটা বড় একটা বাজারের জায়গা, সেটা যে কোনো জায়গায় হতে পারে, নির্দিষ্টভাবে বলা হয়নি যে এই বাজারের জায়গাটি কোথায়, সেহেতু আমাদের এই বিগ শব্দটির পূর্বে এখানে আর্টিকেল বসবে এ। তাহলে একজন মানুষ একটি বড় বাজারের, বড় বাজারে ভাগ্য বলা একজন মানুষ বাস করতো, মানে ফরচুন টেলিং বলতে ভবিষ্যৎ যে বলে, মানে মানুষের ভাগ্য নির্ধারণ করে, ভাগ্য বলে যে সমস্ত মানুষ তাদের কী বোঝানো হয় ফরচুন টেলিং। তাহলে সেই মানুষটি কোথায় বাস করতো, আ বিগ মার্কেট প্লেস, একটি বড় বাজারের জায়গায়। অন ডে হি ওয়াজ টেলিং অফ ওয়ান্ডারফুল ফরচুনস টু ড্যাশ ক্রাউড অফ মেন। এখানে দেখো ক্রাউড অফ মেন বলতে মানুষের, পুরুষদের ভিড়, মেন, মেন শব্দটি হচ্ছে ম্যানের প্লুরাল, পুরুষদের ভিড়ে। এখন এই পুরুষদের ভিড় বলতে এখানে অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে, তাই এখানে বসবে এ, আ ক্রাউড অফ মেন। তাহলে পুরুষদের ভিড়ে, একদিন পুরুষদের ভিড়ে এই লোকটি ওয়ান্ডারফুল পারসনস, মানে সে খুব দুর্দান্ত ভাগ্য বলতেছিল, কোথায় বলতেছিল, সে পুরুষদের ভিড়ের মধ্যে, পুরুষদের ভিড়ে একদিন সে দুর্দান্ত ভাগ্য বলছিল। দেন হি হার্ড অফ ড্যাশ থিফট ইন হিস হাউস, এরপরে কী শুনলো সে, ড্যাশ থিফট ইন হিস হাউস। তাহলে দেখো এখানে, এখানে আমাদের কোনো আর্টিকেলই বসবে না নাম্বার সিএ। দেন হি হার্ড অফ থিফট ইন হিস হাউস, তারপরেই সে তার বাড়িতে একটা চুরির ঘটনা শুনলো, যে তার বাড়ি চুরি হয়েছে এরকম একটা কথা শুনলো। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই সিএ কোনো আর্টিকেল বসবে না, তাই এখানে হবে ক্রস। সো হি র্যান ড্যাশ হোম ইমিডিয়েটলি, সো হি র্যান, এখানেও আমাদের কোনো আর্টিকেল বসবে না, সুতরাং সে তাৎক্ষণিকভাবে খুব তখনই সে বাড়ি গেল, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ সে বাড়ি গেল দৌড়ে, এবং এখানে কোনো আর্টিকেল বসবে না। ড্যাশ স্ট্রেঞ্জার স্টপড হিম অন ড্যাশ ডে অ্যান্ড আস্কড হিম হাউ হি কুড টেল ড্যাশ আদার মেন দেয়ার ফরচুনস হোয়ার অ্যাজ হি ডিডেন্ট নো হিজ ওন। ডিয়ার স্টুডেন্টস, ই নাম্বারের গ্যাপসে হবে এখানে আ স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার বলতে অপরিচিত কোনো ব্যক্তি বা আগন্তুক কোনো ব্যক্তিকে বোঝানো হয়, এখানে অপরিচিত ব্যক্তিটি যে নির্দিষ্ট না অনির্দিষ্ট, এখানে কিন্তু নির্দিষ্টভাবে বলা হয়নি যে স্ট্রেঞ্জারটা কোথা থেকে এসেছে বা কে সে, তাই এখানে এ বসবে। আ স্ট্রেঞ্জার স্টপড হিম অন ড্যাশ ওয়ে, পথের মধ্যে, এখন পথটা তো নির্দিষ্ট যে ওই পথেই, ওই পথ দিয়েই সে যাবে, সেজন্য এখানে দা বসবে। আ স্ট্রেঞ্জার স্টপড হিম অন দ্য ওয়ে, পথের মধ্যে একজন অপরিচিত ব্যক্তি তাকে থামিয়েছিল অ্যান্ড আস্কড হিম, এবং জিজ্ঞেস করেছিল হাউ হি কুড টেল ড্যাশ দ্য আদার মেন দেয়ার ফরচুনস হোয়ার অ্যাজ হি ডিডেন্ট নো হিস ওন। তাহলে আমাদের এখানে ইয়ে হবে আ স্ট্রেঞ্জার, এফে হবে দা, আর জিএ হবে, জিএও হবে দা, অ্যান্ড আস্কড হিম হাউ কুড টেল দ্য আদার মেন, যে যেখানে সে একজন আগন্তুক তাকে পথের মধ্যে থামালো এবং জিজ্ঞেস করলো যে সে কীভাবে অন্য মানুষদের ভাগ্য সম্পর্কে বলে, অন্য মানুষদের সম্পর্কে বলে, যেখানে সে নিজেই, সে তার নিজের ভাগ্য বা নিজের অবস্থা সম্পর্কে সে জানে না। তাহলে এখানে জিএ হবে দা, আর এই যে কোনো আর্টিকেল বসবে না দেয়ার ফরচুন, এখানে ফরচুন শব্দটির পূর্বে এখানে এ অ্যান্ড দা কোনোটাই বসবে না, সো এখানে হবে ক্রস। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের আর্টিকেল সেকেন্ড প্যাসেজটাও আমরা পড়ে ফেললাম, তোমাদের সুবিধার জন্য অ্যান্সারগুলো আমি এখানে লিখে দিয়েছি। এই তোমরা এই যখন এসডব্লিউ করবে, তোমাদের সুবিধা মতো অ্যান্সারগুলো এখান থেকে দেখে নিতে পারবে।
তো আজকের ক্লাস থেকে তোমাদের এসডব্লিউ হচ্ছে এই প্যাসেজ দুটোর অ্যানসার তোমরা এসডব্লিউ করে আমাদের স্কুলে রোববারে জমা দিবে। তো আজ এ পর্যন্তই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সাথে নেক্সট কোনো এক ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।